করব, ম্যাম জানি স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমি তোমাদেরকে আজকে মডেল কোশ্চেন 25 আর 26 বাই করো। মডেল কোশ্চেন 25 আর 26 কে আমি তোমাদেরকে আজকে ফরম ফিলে দেখো, আমি বোর্ডে কি দেখছি বোর্ডে দেখা, বোর্ডে দেখা দেখা যাচ্ছে না? এবারে আমার কথা শুনে সবাই, হ্যালো শুনতেছো আমাকে? আমার কথা শুনছো? আচ্ছা শুনো, আমি তোমাদেরকে আজকে পড়াবো ফরম ফিলিং। তো ফরম ফিলিং আমাদের অ্যানুয়াল এক্সামে আছে মডেল কোশ্চেন। এটা এই বইটার 25 আর 26 মডেল কোশ্চেন, 25 আর 26 এর 13 নাম্বার। তাহলে প্রথমে আসি মডেল কোশ্চেন, ১৩। তাহলে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার ১৩, এটার পেজ কত? এবার আসো, সাপোজ ইউ আর নাবিলা নেট, মনে করো তুমি নাবিলা মেট, ইউ ডেট অফ বার্থ ই 2nd March 2008, ইউ রিড ইন ক্লাস 4 অ্যান্ড ইউ রোল নাম্বার ইজ 1, ইউ ওয়ান্ট টু টেক পার্ট ইন রানিং অ্যান্ড হাই জাম্পিং, তাহলে তুমি অংশগ্রহণ করতে চাচ্ছ দৌড়ে এবং উচ্চলাপে প্রতিযোগিতায়, দৌড় এবং উচ্চ লাভ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। নাও ইউ হ্যাভ টু ফিল আপ দা ফলোইং ফর্ম ইউজিং দা গিভেন ইনফরমেশন। তাহলে এখন যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যর আলোকে ফর্মটা পূরণ করো। প্রথমে আসো নেই, নাবিল আহমেদ,
তাহলে নেম হলো নাবিলা মেস এরপরে একটা ক্লাস এরপরে কি হচ্ছে রোল রোল কত রোল ওয়ান ওয়ান রোল ওয়ান ওয়ান এরপরে কি ডেট অফ বার্থ ডেট অফ ডেট অফ বার্থ হলো কত সেকেন্ড মার্চ জিরো টু জিরো থ্রি টু থাউজেন্ড এইট অর্থাৎ মার্চ মাসের দু তারিখ মার্চ মাসের দু তারিখ দুই হাজার আঠাশ সবার শেষে খাবার খুব টেস্টি ছিল খেয়ে ফেলেছি যথাগুলির নাম যেগুলোতে তুমি অংশগ্রহণ করতে চাও সেগুলো হলো কি কি রানিং এন্ড রানিং এন্ড হাই জাম্প রানিং এন্ড হাই জাম্পিং হ্যাঁ কাই বলছি দূরে কাই বলছি আবার খাবো ফ্রুট খাবো ফর্মটা পূরণ করতে হলো সেটা হলো কি সাপোজ ইউ আর নাবিল আহমেদ মনে করো তুমি নাবিল আহমেদ ইউ ডেট অফ বার্থ ইজ সেকেন্ড মার্চ টু থাউজেন্ড এইট তোমার জন্ম হলো মার্চ মাসে দুই হাজার আঠারোর মার্চ মাসে দুই তারিখ ইউ রিড ইন ক্লাস ফোর তুমি চতুর্থ শ্রেণীতে পড়ো এন্ড ইউ রুল নাম্বার ইজ ওয়ান এবং তোমার কমিক নাম্বার এক ইউ ওয়ান্ট টু টেক পার্ট ইন রানিং এন্ড হাই জাম্পিং কম্পিটিশন অফ ইউর স্কুল তুমি তোমার বিদ্যালয়ের দৌড় এবং উচ্চ লাফের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও নাও ইউ হ্যাভ টু ফিল আপ দা ফলোইং ফর্ম ইউজিং দা গিভেন ইনফরমেশন এখন যে তথ্যগুলো আমি এতক্ষণ পড়লাম উপরে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা দিয়ে কি তোমার নিচের ফর্মটা পূরণ করবা এটা হলো এ এ হলো কি নেম হলো কি নাবিল আহমেদ বি হলো কি ক্লাস ক্লাস হলো এরপরে বলছে নেম অফ দা ইভেন্ট ইউ ওয়ান্ট টু টেক পার্ট দফাগুলোতে যে সমস্ত হ্যাঁ যে সমস্ত ইভেন্ট গুলিতে হ্যাঁ যে সমস্ত দফাগুলিতে তুমি অংশগ্রহণ করতে চাও সেগুলো হলো কি পরে ভিতরে হ্যান্ড হাই জাম্পিং এবং উচ্চলা
এই হলো বরমপুর এতটুকু ফিলাপ করে দিতে পারলে তুমি 5 নাম্বার পেয়ে যাবে তাহলে আমি কি এটা মুছতে পারি জি স্যার এটা মুছে দিয়ে আমি মডেল কোশ্চেন 26 এ চলে যাব 26 এর 13 নম্বরে আজকে শুধু ফর্ম ফিলিং করাবো আজকে ফর্ম ফিলিং করলে আমার বার্ষিকের সিলেবাস শেষ হয়ে যাবে ফর্ম ফিলিং এ সিলেবাস শেষ হয়ে যাবে তাহলে এটা মুছে দেব জি স্যার মুছে দিচ্ছি पेटे की झलक से दिखे नहीं এরপরে আমরা যাচ্ছি মডেল কোশ্চেন 26 মডেল কোশ্চেন 26 মডেল কোশ্চেন 26 মডেল কোশ্চেন কত 26 তাহলে 26 এর কত নাম্বার 26 13 নাম্বার Answer to question number 13. Answer to question number 13. এখন আমরা চলে যাচ্ছি কি মডেল কোশ্চেন 26 এর 13 নাম্বার এটার পেজ কত পেজ কত আমিও ভুলে গেছি 342 342 নাম্বার 342 সাপোর্ট মনে করো রুমি রিচ ইন ক্লাস 4 ইন এ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মনে করো রুমি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে কি রিচ উইথ আর প্যারেন্ট এম বি মাহবুব এন্ড জাহানারা বেগম সে তার পাস করে তার পিতা মাতা তার পিতা মোহাম্মদ মাহবুব এবং জাহানারা বেগম তার পিতা মাতার সাথে ফিউচার প্যারেন্ট তার পিতা মাতার সাথে থাকে তার পিতার নাম মিস্টার এম বি মাহবুব এন্ড জাহানারা বেগম হলো তার মায়ের নাম আর ডেট অফ বার্থ 07/02/2008 তাহলে তার জন্ম তারিখ হলো কত ফেব্রুয়ারি মাসে 2008 সালে ফেব্রুয়ারি মাসে 7 তারিখ হি ওয়ান্ট টু বি এ মেম্বার অফ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব একটা ইংলিশ ভাষা ক্লাবের ইংরেজি ভাষা ক্লাবের সদস্য হতে চায় নাও হ্যাভ টু ফিল আপ দা ফলোইং ফর্ম ইউজিং দা গিভেন ইনফরমেশন এখন যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সেটার আলোকে নিচের ফর্মটা পূরণ করো আমি আই গো টু স্লিপ আই হাই গো তাহলে এটা হলো একটা মেম্বারশিপ ফরম সদস্য ফরম এটা সদস্য হওয়ার জন্য এই ফরমটা প্রথমে এ হলো না নেই
তোমার বুকে রাখো খাই এবার খেয়াল করো ফটো আর এখানে প্রথমে কি নাম কি বলো রুমি নাম হলো কি আমি খাই বলতেছি এই পিজ্জা খাবে পিজ্জা খাবো না এরপরে ফাদারস নেম কি তোমাকে বলতেছি না ফাদারস নেম এমডি মাহবুব এমডি মাহবুব এমডি কি আমাদের ব্যাপারে কথা বলতেছ কেন এমডি মাহবুব আরে একটা ফাজিল আছে একবার বল ক্লাসে আসলে ধোলাই দিব বেগম তারপরে ক্লাস হলো কত ১০২ পরম পুরাণটা কি খেয়েছে পরম পুরাণটা জন্য তুমি ইংলিশ ক্লাব
इंग्लिश भाषा क्लाबर सदस्य होते चाओ তবে ইংলিশ ভাষা ক্লাবে সদস্য হওয়ার জন্য এই তথ্যগুলো কি কিছু বিজ্ঞাপন আছে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে কি বলছো আমি খেলা ইংরেজি যে পারিস না গুলো পাস নাই হ্যাঁ হ্যাঁ মাদার নেম হলো জাহানারা বেগম আমি বলছো আগে কষ্টিলা এগুলা জি স্যার এগুলার বাকি শোনো এবার আমি এই তো আমি মডেল করতে 24 26 13 নাম্বার দিলাজা ফরম তোমাদেরকে করালাম এখানে একটা জিনিস খেয়াল করো তোমাদের অ্যানুয়াল এক্সামে আছে হ্যাঁ কত কত আছে ফরম ফিলিং এই ফরম ফিলিং তোমাদের অ্যানুয়াল এক্সামে আছে মডেল কোশ্চেন স্যার হ্যাঁ স্যার মডেল কোশ্চেনের সব ফর্মগুলো আমাদেরকে শিখতে হবে না মডেল কোশ্চেন যেগুলো তোমাদের দেওয়া আছে ওগুলা আর ওগুলা তোমরা যখন ক্লাসে আসো হ্যাঁ ওগুলা ইম্পর্টেন্ট গুলো আমরা বলে দেব যেগুলো পরীক্ষাতে আসতে পারে তোমার মডেল কোশ্চেন তোমার বার্ষিক আছে 22 23 25 কত কত 25 26 আবার সেখান থেকে আবার ওই মডেল কোশ্চেন 13টা থেকে ওই মডেল কোশ্চেন 13টা থেকে রিঅ্যারেঞ্জও আছে মানে 22 23 25 এই চারটি ফর্ম শিখতে হবে এখানে মজার ব্যাপার হলো তোমার ফর্ম ফিলিং ও এই চারটি মডেল কোশ্চেন থেকে কত কত 22 23 25 25 26 26 তাহলে এই এই মডেল কোশ্চেন গুলা 1 থেকে 4 পর্যন্ত সবগুলা করবি ঠিক আছে 1 থেকে 4 পর্যন্ত কি এই মডেল কোশ্চেন 13টা থেকে 1 থেকে 4 পর্যন্ত করবে আর এখান থেকে তোমার ফর্ম ফিলিং ও এই চারটা থেকে 22 23 26 আবার রিঅ্যারেঞ্জ ও তোমার এই চারটা থেকে 22 23 26 তাহলে আমি যদি এই চারটা মডেল কোশ্চেন ঠিকই ভালো করে 22 23 26 তাহলে কি হবে আমি প্রত্যেকটা মডেল কোশ্চেনে যে চারটা দেওয়া আছে 1 1 অর 2 3 হ্যাঁ এগুলো শিখতে তারপরে কি কি আছে হ্যাঁ অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নের উত্তর তোমরা মডেল কোশ্চেন থেকে
দিবে আর মডেল কোশ্চেন থেকে দিবে আর তার সাথে 12 নাম্বার এবং 13 নাম্বার 12 নম্বরে কি করম পূরণ 12 নম্বরে কি 12 নম্বরে কি রিয়ারেন 12 নম্বর হলো রিয়ারেন আর 13 নম্বর হলো করম পূরণ ভালো ভাবে মডেল কোশ্চেন শিখবে তাহলে আগামীকালকে পড়া থাকবে কি আগামীকালের পড়া থাকবে হোমওয়ার্ক মডেল কোশ্চেন আমি তো পড়ালাম কথা প্রতিকার হ্যাপি তাহলে তোমরা করবে বাই সে বাই সে বাই সে এর কত বাইক এবং মডেল কোশ্চেন বাইক এবং তেইশের মডেল কোশ্চেন 22 এবং 23 এর 12 এবং 13 নম্বর তোমরা শিখবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আজিজা স্যার আসসালামু আলাইকুম আজিজা আজিজা